ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন ফজর, মাগরিব এবং এশার নামাজে সূরা ফাতিহা মুক্তাদিরা কখন পড়বে, ইমামের সাথে সাথে না ইমামের আগে না কখন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسول الله اما بعد। জি সম্মানিত ভাই, নামাজের মধ্যে চাহে সে একাকী নামাজি হোক, জামাতের সাথেই হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, সর্ব অবস্থাতেই সূরা ফাতিহা পাঠ করা জরুরি। চাহে সে নামাজ উচ্চ স্বরে হোক বা নিম্ন স্বরের হোক, উভয় অবস্থাতেই ইমাম এবং মুক্তাদি এবং একাকী সর্ব অবস্থাতেই সূরা ফাতিহা পাঠ করবে, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। তবে যে জায়গায় ইমাম উচ্চ স্বরে কেরাত করে, যেমন মাগরিবের প্রথম দুই রাকাতে, এশারের প্রথম দুই রাকাতে, ফজরের দুই রাকাতে, সেই ক্ষেত্রে ওলামাদের মধ্যে মতানৈক্য দেখা যায়। কেউ কেউ বলেন যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে ইমামের কেরাত শোনে সেটাই তার জন্য যথেষ্ট, তাকে নতুন করে পুনরায় কোনো কিছু কেরাত করতে হবে না। আর কেউ কেউ বলেন যে ইমাম যখন কেরাত করে সেই অবস্থায় মুক্তাদি তার পিছনে পিছনে কেরাত করবে, অর্থাৎ মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে। যেমন ইমাম যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন ইমামের এই প্রথমাত পাঠ করা শেষ হবে তখন তারপরে পিছনে মুক্তাদিরা মনে মনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করবে। এইভাবে ইমামের পিছনে পিছনে পড়তে হবে, চাহে সে মনে মনে পড়ুক বা আর কিছু করুক, ইমামের আগে পড়া যাবে না, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। এই জন্যই দেখা যায় যে হাদিসকে দলিল বানানো হয় যে একবার আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম ফজরের নামাজে যে কেরাত নিয়ে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম ভারী মনে করলেন, নামাজ সমাধা করার পর সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন লাআল্লাকুম তাকরাউনা আলা হাযা, হয়তো তোমরা ইমামের পিছনে তোমরা কেরাত করে থাকো, পড়ে থাকো। তখন সাহাবা কেরাম বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু সূরা ফাতিহা পড়ে থাকি। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বললেন যে ইমামের পিছনে শুধু সূরা ফাতিহাই পাঠ করো, যেহেতু সূরা ফাতিহা ব্যতীত নামাজ সহি শুদ্ধ হয় না। তো এই হাদিসকে ওলামায়ে মুহাদ্দিসিন কেরামগণ জয়ীফ বলেছেন এবং কেউ কেউ সহি বলেছেন। এই হাদিসকে কেন্দ্র করেই দেখা যায় যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে মতানৈক্য দেখা যায়। যাই হোক, যখন ইমাম উচ্চ স্বরে কেরাত করে এবং মুক্তাদিরা যদি মনোযোগ সহকারে সে কেরাত শোনে তাহলে সূরা ফাতিহা পাঠ করা এই ক্ষেত্রে জরুরি না। যদি এমন অবস্থায় এসে মসজিদে শরিক হয় জামাতের সাথে যে সে সূরা ফাতিহা শুনতে পারে নাই, বরং সে যখন ইমামে অন্য কেরাত করতে আরম্ভ করেছে, এমতো অবস্থায় যদি কেউ জামাতে শরিক হয় তাহলে সে ওই কেরাতের প্রতি গুরুত্ব না দিয়ে সে আগে সূরা ফাতিহা পাঠ করে নেবে, যেহেতু অন্য সূরা পাঠ করা হচ্ছে সুন্নাত আর সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে ওয়াজিব, তাই সুন্নাতকে ছেড়ে দিয়ে সে সূরা ফাতিহা আগে পাঠ করে নেবে। তো যাই হোক, মোট কথা হলো এই যে সূরা ফাতিহার ব্যাপারে ওলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে। তবে মোট কথা হলো এই যে ইমামের পিছনে সূরা ফাতিহা যখন পাঠ করবে ইমামের আগে আগে পাঠ করবে না, বরং ইমামের পরে পরে পিছনে পিছনে সে পাঠ করবে, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وفادي.